হ্যালো ডিয়ার গাইস, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবার এক নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের যে নাটক নিয়ে আপডেট এবং যে নাটকের রিলিজ ডেট নিয়ে বলবার জন্য উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে পথে হলো দেখা। পথে হলো দেখা নামক একটি নতুন একটি নাটক আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। যে নাটকে যে জুটি হিসেবে অভিনেতা চরিত্র দেখতে পারবেন সেখানে রয়েছে ফারহান আহমেদ জোবান এবং জোবানের বিপরীতে বরাবরের মতন আবারও দেখতে পাচ্ছেন আমার প্রিয় একজন অভিনেত্রী কিয়া পায়েল। ফারহান আহমেদ জোবান এবং কিয়া পায়েলের জুটির আবারও আসতে চলেছে নতুন একটি নাটক যার নাম হচ্ছে পথে হলো দেখা। আর এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে আমার প্রিয় একজন পরিচালক মাহমুদুর রহমান হিমে। মাহমুদুর রহমান হিমের পরিচালনায় অনেকদিন পর বাংলাদেশের শ্রেষ্ঠ জুটি হিসেবে বলা যায় এই এই ফারহান আহমেদ জোবান এবং কিয়া পায়েলকে। এই ফারহান আহমেদ জোবান এবং কিয়া পায়েলের জুটির এই পথে হলো দেখা নামক এই নাটকটির শুটিং কাজ অলরেডি অনেকদিন আগেই শেষ, তাই এই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এই নাটকে আপনারা দেখতে পারবেন ফারহান আহমেদ জোবান আর কিয়া পায়েল ছাড়াও আরও অনেক বাংলাদেশের গুণীগানী অ্যাক্টর্সরা। আর এই নাটকটি আপনারা দেখতে পারবেন সামনের ভ্যালেন্টাইন্স উপলক্ষে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে। আর 14 ফেব্রুয়ারি এটি ইউটিউবে কোন চ্যানেলে আর কখন কোন সময় দেখতে পারবেন এই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কিন্তু এই নাটকের অনেক আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তাই আমাদের চ্যানেলের সাথে থাকতে অবশ্যই। তাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে খুবই শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।